বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হেনা প্যাক। এই প্যাকটি চুল পড়া বন্ধ করতে এবং তার সাথে চুল সিল্কি ও স্মুথ করতে দারুণ কাজ করবে। আর এটা আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। হেনার কথা তো আমরা সবাই জানি। হেনা পাউডার সুন্দর ঝকঝকে চুলের জন্য খুবই উপকারী। হেনাতে অনেক গুণ রয়েছে। এটা চুলকে নরম করে, চকচকে করে, সেই সঙ্গে চুলে একটা হালকা ব্রাউন কালার আনতে সাহায্য করে। যাদের চুল খুব অল্প বয়সে সাদা বা গ্রে কালার হয়ে যায়, তারা চুলে হেনা করে সহজেই এই সমস্যার সমাধান করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমিডিটি তৈরি করতে হবে। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। সবার প্রথমে একটি স্টিলের পাত্রে 2 কাপ জল নিতে হবে। এবার নিতে হবে 2 চামচ পরিমাণ চা পাতা, আর নিতে হবে 3 চামচ হেনা পাউডার। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটা গ্যাসে বসিয়ে 5 মিনিট ফোটাতে হবে। চুলের যত্নে হেনা প্যাক খুবই উপকারী, কারণ হেনার সঙ্গে বিভিন্ন উপাদান মেশানোর ফলে চুলের নানা সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় এবং এটি চুলের পুষ্টি যোগাতে ও চুল মজবুত করতে সাহায্য করে। এছাড়াও এটি চুল পড়া বন্ধ করতে এবং মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটাতেও সাহায্য করে, চুল ঘন করে এবং চুলের কন্ডিশনারেও কাজ করে। পাঁচ মিনিট হয়ে যাবার পর এবার গ্যাসটা অফ করে দিতে হবে। এরপর ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে যাবার পর এর মধ্যে নিতে হবে 4 চামচ পরিমাণ টক দই। আর লাগবে একটি পাতিলেবুর রস। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে বলে দেব এটা কিভাবে চুলে ব্যবহার করতে হবে। এই প্যাকটি লাগানোর আগে আপনার চুল অবশ্যই শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। তারপর পরিষ্কার শুকনো চুলে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগানোর পর 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 1 ঘন্টা হয়ে যাবার পর যে কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে আপনার চুল শ্যাম্পু করে নিতে হবে। এই প্যাকটি আপনি সপ্তাহে 1 দিন ব্যবহার করতে পারেন। তাহলে আপনারা চুল সিল্কি ও স্মুথ করতে এই হেনার প্যাকটি বাড়িতে অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।